ইউটিউবাররা সবাই দেখেছি ছেড়েছে যে অনার্স পেপার থেকে কোশ্চেন করছে এরকম কিছু, তো আমি ওই জন্য খুব হাত পা কাঁপছে যে কি বলবো না বলবো, কিন্তু দেখলাম না এনভায়রনমেন্টে পুরো ইউর ভয়েস আওয়ার সাকসেস চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আমরা প্রাইমারি ইন্টারভিউ বোর্ডের সামনে থেকে রয়েছি, তো একজন ইন্টারভিউ দিয়ে বেরোলেন, ওনার এক্সপিরিয়েন্সটা আমরা সংক্ষেপে জেনে নেব। প্রথমে জানতে চাইবো ম্যাম আপনার নাম এবং ডিস্ট্রিক্ট নেম। আমি পশ্চিম মেদিনীপুর থেকে আসি, আমার নাম চন্দনা মাইতি। আপনি হাওড়ার ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করেছেন? ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো জানতে চাইবো যে আপনি প্রথমে ঢুকলেন ইন্টারভিউ হলে, ঢোকার পর আপনাকে কী কোশ্চেন করা হলো যদি সংক্ষেপে বলেন? আমি প্রথমে ঢুকলাম, ঢুকতেই আমি সাইন করতে দিয়েছিলেন, করতে করতেই জিজ্ঞেস করলেন আপনি কিসে অনার্স, তো কী করেছেন? আমি বললাম আমি গ্রাজুয়েশন করেছি ইংলিশে, ইংলিশ অনার্স নিয়ে। বললাম আচ্ছা ঠিক আছে, কী পড়াবেন? বললাম প্রকৃতমান স্থানীয়মান, মানে আমি যে টপিকটা চুজ করেছিলাম। তো বললো সংক্ষেপে ডেমো দিন, মানে বিষয় এগুলো উল্লেখ না করে সংক্ষেপে ডেমো দিই। বললাম দিলাম, তো দু মিনিট মতো হয়েছে, দু তিন মিনিট, তারপরে বললেন ঠিক আছে। ওখান থেকে আমাকে কোশ্চেন করেছিলো বর্ণ বিশ্লেষণ, এক পদ থেকে আরেক পদে মানে পদান্তর, তারপরে আমার সাবজেক্ট থেকে কিছু করেছিলেন, তবে বেসিক জায়গা থেকে একদম, মানে ওই সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সের ভাগগুলো কী কী, তারপরে একটা চেঞ্জ করতে দিয়েছিলেন, মোটামুটি 7-8টা কোশ্চেন করেছে। চেঞ্জ মানে ট্রান্সলেশন? হ্যাঁ ট্রান্সলেশন, মানে র্যাপিড ফায়ার কোশ্চেন, মানে পরপর আর কি। তো অল ওভার আপনার ডেমোটা কতক্ষণ ধরে চলেছে? ডেমোটা বেশিক্ষণ দেখেনি, ডেমোটা ওই দু মিনিটও হয়নি মোটামুটি এরকম দেখেছে। আর আপনার ডিস্ট্রিক্ট থেকে কিছু কোশ্চেন করালো? না কোনো কোশ্চেন করেনি, ডিস্ট্রিক্ট থেকে কোনো কোশ্চেন করেনি। তারপরে এই যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বা যেগুলো আমরা পড়ে এসেছিলাম, একটাও কোনো প্রশ্ন করেনি। আপনি টেট পাস কত সালে ছিল? আমার 2017। 2017 সালে টেট পাস, এই ফার্স্ট আপনি ইন্টারভিউ দিতে গেলেন, ডিএলএড করেছেন আপনি? বিএড। ডিএলএড থেকে কিছু কোশ্চেন করা? না কিছু না, কোনো কোশ্চেন, সিচুয়েশন অ্যান্ড ব্রেস কিছু কোনো কোশ্চেন করেনি। প্রাইমারি সিলেবাস থেকে কোনো কোশ্চেন করেনি? আচ্ছা। আর আপনার গ্র্যাজুয়েশনে কোন সাবজেক্ট ছিল? ইংলিশ ছিল। ইংলিশ ছিল গ্র্যাজুয়েশনে। তারপর ডেমো দেওয়ার পর আপনার টোটাল ইন্টারভিউটা কত হলো? ডেমো নিয়ে? না ডেমো নিয়ে বেশি না, 5-6 মিনিট টোটাল, ডেমো প্লাস ইন্টারভিউ। হ্যাঁ হ্যাঁ 5-6 মিনিট, মানে প্রশ্নগুলো প্রচুর তাড়াতাড়ি করেছে, সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়, তার গঠনগতভাবে ভাগ করা যায়, এটাকে ওখানে ট্রান্সলেট করলে কী করা হবে এইসব। আচ্ছা আচ্ছা। তো কত নম্বর টেবিল ছিল আপনার? আমার 3 নম্বর। কতজন স্যার ম্যাম ছিলেন? দুজন ম্যাডাম ছিলেন, একজন স্যার। তো একজন ম্যামই কোশ্চেন করেছিলেন, আর স্যারই বেশি কোশ্চেনটা করেছেন, আরেকজন কোনো প্রশ্ন করেনি। আচ্ছা। আর আপনার অল ওভার ইন্টারভিউ দিয়ে কেমন মনে হলো? আপনি তো প্রথম ইন্টারভিউ দিতে এলেন। হ্যাঁ দিতে এলাম, তবে ব্যাপার হচ্ছে আরেকটু জিজ্ঞেস করলে ভালো হতো, ডেমোটা আরেকটু দিতে টাইম দিলে ভালো হতো। খুব কম টাইম। মনে করুন যারা ইন্টারভিউ দিতে আসবে, আপনার ভিডিও দেখছে আমাদের চ্যানেলের মাধ্যম থেকে, তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন যারা নার্ভাসনেসের ব্যাপার রয়েছে? নার্ভাস তো আমিও প্রচণ্ড ছিলাম, তো ওখানে ঢুকে তো প্রথমে হাত পা কাঁপছে যে কি বলবো না বলবো, কিন্তু দেখলাম না এনভায়রনমেন্টে পুরো কুল, মানে ওখানে ঢোকার পরে ঠিক লাগবে। আচ্ছা। স্যার ম্যামদের কোঅপারেশন ভীষণ ভীষণ, আমি একটা ওই সেন্টেন্সের আমাকে 5 ভাগে ভাগ করা যায়, ওটার একটা আমি ভুলে যাচ্ছিলাম, স্যার বলছেন মনে করে একটু বলুন ঠিক হবে, মনে করে মোটামুটি। হ্যাঁ ভীষণ ফ্রেন্ডলি বিহেভ। অল ওভার আপনার ইন্টারভিউটা কেমন হয়েছে? মোটামুটি হয়েছে আর কি, বাকিটা রেজাল্ট যাবে বেরোবে। থ্যাংকস ফর জয়েন উইথ আস, এবং আমাদের ইওর ভয়েস আওয়ার সাকসেস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে বল দেবে। থ্যাংক ইউ। চাইবো এক্সপিরিয়েন্সটা। প্রথমে জানতে চাইবো আপনার জেলার নাম এবং আপনার নাম। আমার নাম মীনাক্ষী মান্না, আমার জেলা পূর্ব মেদিনীপুর। জেলা পূর্ব মেদিনীপুর। আপনি হাওড়ার ডিস্ট্রিক্টে ফর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ হ্যাঁ, কারণ আমাদের পূর্ব মেদিনীপুর জেলাতে কোনো ভ্যাকেন্সির সিটই ছিল না। আচ্ছা আচ্ছা। তো প্রথমে আপনি ইন্টারভিউ বোর্ডে ঢুকলেন, ঢোকার পর আপনাকে কী কী কোশ্চেন করা হলো? আমাকে প্রথমে জিজ্ঞেস করলো যে আমি কোন সাবজেক্টে অনার্স করেছি, আমার কোয়ালিফিকেশান সব কিছু জিজ্ঞেস করা হলো। তো তারপর আমি বললাম সব কিছু। আচ্ছা। আপনার ডেমো কোন সাবজেক্টের উপর নেওয়া হয়েছে? আমার ডেমো আমি ক্লাস 2 থেকে জাতীয় সঙ্গীতে ধারণা দিয়েছিলাম ওখানে, তারপর অ্যাকচুয়ালি আমার অনার্স হিস্ট্রিতে, এবং এর সাথে সাথে আমার আবৃত্তিতেও গ্র্যাজুয়েশান আছে, তো মানে হিস্ট্রিতেও গ্র্যাজুয়েশান করেছি, তার সাথে সাথে আবৃত্তিতেও গ্র্যাজুয়েশান আছে আমার। তো এই জন্য আমার মানে ওনারা সেরকম কিছু বললেন না, এমনি ডেমো দিতে বললেন, ডেমো দিলাম, তবে বলেছিলেন ক্লাস 3 থেকে ওটা ডেমো দেখাতে, কিন্তু তারপরে লাস্টে নিজেরাই বললেন জাতীয় সঙ্গীতের ডেমো দেখার পরে বললেন না না ডেমো দেওয়ার দরকার নেই, এটাই একটা ডেমোই ঠিক আছে। তারপরে ওই জাতীয় সঙ্গীত সংক্রান্ত ওখান থেকেই আমাকে কোশ্চেন করেছিল 3-4টে মতো। আচ্ছা। আপনার কতক্ষণ ডেমোটা চলছিল? আমার ডেমো নিয়েছে ওই 4 মিনিট, আর কোশ্চেন টোশ্চেন সব নিয়ে ওই 5-6 মিনিট ধরুন। আমার টোটাল ইন্টারভিউটা 6 মিনিট? 6 মিনিট। হ্যাঁ ইন্টারভিউ 6 মিনিট। আর আপনার কত সালে টেট পাস ছিল? আমার 2017 সালে টেট পাস ছিল। 2017 সালে। এটা আপনি ফার্স্ট টাইম ইন্টারভিউ দিতে এলেন? হ্যাঁ ফার্স্ট টাইম ইন্টারভিউ। আপনার তো হিস্ট্রিতে আপনার অনার্স আছে বলছেন? হ্যাঁ হ্যাঁ হিস্ট্রি। হিস্ট্রি থেকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করেন? না আমাকে হিস্ট্রি থেকে কিছু করেন, আমি ভেবেছিলাম যে হিস্ট্রি থেকে কিছু করবে, কারণ আমি এখানে যেসব মানে আছে সবাই ইউটিউবাররা সবাই দেখেছি ছেড়েছে যে অনার্স পেপার থেকে কোশ্চেন করছে এরকম কিছু, তো
আমি ওই জন্য খুব ভয় পেয়েছিলাম যে হয়তো করবে। অনেক পড়াশুনো করে এলাম, কিন্তু লাস্টে দেখলাম আমার অনার্স থেকে কিছু কোশ্চেনই করলো না। আমি যে সাবজেক্টের উপর ডেমো দিলাম সেই ডেমোর ওপর থেকেই আমাকে কোশ্চেন করলো। আর এমনি একটা কোশ্চেন করলো যে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত যে লিখেছিলেন তিনি কেন লিখেছিলেন, কিসের জন্য লিখেছিলেন, এরকম কোশ্চেন, মানে এইরকমই কোশ্চেন পড়েছেন। মানে আমার সাবজেক্ট থেকে কোনো কোশ্চেন করে না। আচ্ছা, আপনার বিএড না ডিএলএড ছিল? না, আমার ডিএলএড ছিল। ডিএলএড থেকে কিছু সিচুয়েশনাল কোশ্চেন? না না না, ওইরকম কিছু করে না। আর প্রাইমারি সিলেবাসের উপর? না, সিলেবাসের উপরও সেরকম কিছু না। আমি যেটার উপরে ডেমো দিয়েছিলাম ওখান থেকেই আমাকে কোশ্চেন ছুটছিল। আচ্ছা, অনেক কোশ্চেন ওখান থেকেই, মানে তিন চারটে কোশ্চেন সব ওখান থেকেই। এবার ধরুন যারা আমরা ভিডিও করছি, বিভিন্নজন বিভিন্ন রকম ইন্টারভিউ দিচ্ছে, সেটা ওনাদেরই কথা। যেমন আপনি বললেন যে আপনি ভিডিও দেখেছিলেন এবং করে এসেছেন, তো আপনাকে সেটা ধরা হয়নি, বা অনেকের ইন্টারভিউ টাইমটা তো বেশি না, আপনার যেমন 6 মিনিট, অনেকে 7 মিনিট 8 মিনিট করেছে। তো সেই জায়গা থেকে আমি বলবো আপনার, এবার অনেকে সে দেখতে হবে যে সে কোন সাবজেক্টের উপরে ডেমো দিচ্ছে। এবার যে যেরকম ওপরে ডেমো দেয় তাকে সেরকম কোশ্চেন করে। তো আমি জাতীয় সঙ্গীতের উপরে দিয়েছি, আমাকে সেরকম কোশ্চেন করেছে। আপনার কত নম্বর টেবিল ছিল? আমার 6 নম্বর টেবিল। কতজন স্যার ম্যাম ছিলেন? 3 জন, দুজন মানে দুজন ম্যাম আর একজন স্যার ছিলেন। আর স্যার ম্যামদের কোঅপারেশন কেমন ছিল? খুবই ভালো, খুবই ভালো। মানে কি বলবো, মানে যদি একটু ঘাবড়ে যায় তাকে সাহস দিচ্ছে, খুবই ভালো। মানে ওনারা খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করছেন, খুবই ভালো। আমি নিজেই ভয় পেয়েছিলাম যে কী, মানে কীরকম কী হবেন, কীরকম কোশ্চেন করবেন, আমি নিজেই খুব ভয় পেয়ে গেছিলাম। কিন্তু তারপরে আমি নিজে গিয়ে দেখলাম যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওনারা খুবই ভালো, একদমই মানে খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ, খুবই যদি ঘাবড়ে যায় তাকে মানে শান্ত করে দিচ্ছে যে না না ভয় পাওয়ার কোনো দরকার নেই, এটা বলো ওটা বলো, ধরিয়ে দিচ্ছে। তবে হ্যাঁ, যে ডেমো দিবে সে ডেমোটা কিন্তু সঠিক হতে হবে, মাঝখানে যদি একটু এদিক ওদিক হয় ওনারা কিন্তু কোশ্চেন করছেন, এটা ভুল, ওটা ভুল। মানে এক কথায় ধরিয়ে দিচ্ছেন এবং খুব হেল্পফুল, ওনারা ফ্রেন্ডলি বিহেভ করছেন, খুব হেল্পফুল। তো আপনি অল ওভার ইন্টারভিউ দিয়ে আপনার কেমন মনে হলো, ফার্স্ট টাইম ইন্টারভিউ? না না, আমার খুব ভালো লাগলো। আমি সবই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে যা কোশ্চেন করেছে আমি সবই অ্যান্সার দিয়েছি, আর আমি আমার খুব ভালো হয়েছে। আচ্ছা, যারা আমাদের চ্যানেল থেকে আপনার ভিডিও দেখবে তারাও ফার্স্ট টাইম যারা ইন্টারভিউ দিতে আসবে বা অনেকে অনেকবার দিয়েছে, তো আমাদের চ্যানেলের মাধ্যম থেকে আপনি কি বলতে চাই? আমি বলবো ভয় পাওয়ার কোনো কারণ নেই, একদম মানে ঠান্ডা মাথায় শান্ত মাথাতে এখানে আসুন, আর যে ডেমোটা দেবেন সেই ডেমোর ওপরে কিন্তু মানে ভালো করে দক্ষতা রেখে আসতে হবে, ভালো করে সে ডেমো পড়াশোনা করে আসতে হবে না, কারণ কিন্তু সেই ডেমোর ওপর দিয়ে কিন্তু অনেক কোশ্চেন পড়বে। এবার সেটা সবাইকে করছে না, আবার অনেকে না মানে ডেমো থেকেও করছে, আবার অনেকে ডেমো থেকে করছে না বাইরে থেকে করছে, এরকম বিষয়টা নয়, ডেমো থেকেও করে আসতে হবে, প্লাস যার অনার্স থাকবে সেটা থেকেও একটু দেখে আসতে হবে, কারণ না হলে আবার কি কোশ্চেন করবে তখন তো আবার ঘাবড়ে যাবে না, এটাই। বলবার আপনার ইন্টারভিউটা ভালো হয়েছে, থ্যাংকস ফর জয়েন উইথ আস এবং ইওর ভয়েস আওয়ার সাকসেস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অল দ্য বেস্ট। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভবন প্রাইমারি ইন্টারভিউ বোর্ডের সামনে থেকে, তো অনেকটা রাত হয়ে গেছে, 6:35 বাজে, তো আলোটা একটু কম আসছে। প্রথমে জানতে চাইবো, একজন ইন্টারভিউ দিয়ে বেরিয়ে এলেন, ওনার কাছ থেকে এক্সপিরিয়েন্সটা একটু জেনে, প্রথমে জানতে চাইবো আপনার নাম এবং জেলার নাম। আমার নাম শর্মিষ্ঠা শীল, আমি হাওড়া জেলা থেকে ফার্স্ট এসেছিলাম। হাওড়া জেলা থেকে এসেছেন, একটু সরে আসবেন যেহেতু লাইটটা কম আসছে আমাদের। তো আপনি ইন্টারভিউ বোর্ডে ঢোকার পর আপনাকে কী কী কোশ্চেন করা হবে? ঢোকার পর আমি কতদূর পড়াশোনা করেছি, নাম কী, বাড়ি কোথায়, এই সমস্তগুলো জানা হলো। তারপর কোথা থেকে ডিএলএড করেছি এটাও জিজ্ঞেস করা হয়েছিল। এরপর আমার সাবজেক্ট জিজ্ঞাসা করা হয়, সেখান থেকে ডেমো ওনারাই সিলেক্ট করে দিয়েছিলেন, যে আমি বললাম যে তাহলে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ করাই, কিন্তু ওনারা বললেন যে না জোয়ার ভাটা করাও, টপিক ওনারা সিলেক্ট করে দিয়েছিলেন। তারপর ডেমো থেকে অনেক কোয়েশ্চেন করেছেন, তারপর এমনি আর কিছু সেরকম কিছু না। বিশেষ ডেমোটা কতক্ষণ ধরে চললো আপনার? ডেমোটা মানে পুরো সময়টা লাগছে 10 মিনিট ইন্টারভিউ নিয়ে। হ্যাঁ, পুরো সময়টা লাগছে 10 মিনিট। আচ্ছা, তো আপনার ডেমো চলতে চলতে কোয়েশ্চেন